বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে অনলাইন ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি আমি মোসাম্মদ তহমিনা খাতুন, সহকারী শিক্ষিকা, জোতাসাহেব মাধ্যমিক বিদ্যালয়, চিলমারি, দৌলতপুর, কুষ্টিয়া। আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর সাহিত্য পাঠ গদ্যাংশ শুভা গল্প নিয়ে আলোচনা করব। আর শুভা গল্পটি কে লিখছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা এসব জানি যেহেতু আমাদের নৈবের দিকে লেখক পরিচিতি থেকে অনেক প্রশ্ন আসে, আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানব। রবীন্দ্রনাথ 1861 সালে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ 1861 সালে জন্মগ্রহণ করেন, কত সালে? 1861। কোন পরিবারে? ঠাকুর পরিবারে। কোন পরিবারে? ঠাকুর পরিবারে। তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর পিতামহ হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার পিতামহর নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহর নাম কি? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আর কে মাত্র 15 বছর বয়সে বনফুল কাব্য প্রকাশিত হয়েছে? কোন কবির? রবীন্দ্রনাথের। কোন কবি? রবীন্দ্রনাথ। কোন কোন কাব্যগ্রন্থ? বনফুল কাব্যগ্রন্থ। এদিকে খেয়াল রাখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে 1913 সালে গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয়। কত সালে গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয়? 1913 সালে। আর এশিয়াদের মধ্যে প্রথম নোবেল পুরস্কারী কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যগ্রন্থের ওপরে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ওপরে, মনে রাখবে তোমরা। তারপর রবীন্দ্রনাথ ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান, তার অবদান, এগুলি কার অবদান? রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ একজন সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্যকার, প্রযোজক, অভিনেতা। রবীন্দ্রনাথ একজন সাহিত্যিক, দার্শনিক, অভিনেতা, সুরকার, শিক্ষাবিদ, এই জন্য রবীন্দ্রনাথকে কি বিশ্বকবি বলা হয়? আর রবীন্দ্রনাথ ছোট গল্প লিখছেন, কবিতা লিখছেন, নাটক লিখছেন, উপন্যাস লিখছেন। তিনি কোন কোন কবিতা, কোন কোন নাটক, কোন কোন প্রবন্ধ লিখছেন এসব আমরা দেখি যে সোনার তরি, চিত্রা, কল্পনা, বলাকা, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তগরবী, গল্পগুচ্ছ, এগুলি হলো রবীন্দ্রনাথের লেখা। এগুলি কার লেখা? রবীন্দ্রনাথের লেখা। খেয়াল রাখবে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন করতে পারে যে যোগাযোগ কার লেখা, বলাকা কার লেখা, চিত্রা কার লেখা, খনিকা কার লেখা, তখনই আমরা জানবো কি এগুলি রবীন্দ্রনাথের লেখা। যেহেতু তোমাদের এই কাব্যগ্রন্থ থেকে এখান থেকে নৈবর্তি করতে পারে, মনে রাখবে তোমরা। এটাকে খেয়াল রাখো যে বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষায় তিনি লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার কবি প্রতিভার কি করছেন? উন্মেষ ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ভালো মতো বুঝতে পেরেছ। এবার আমরা আসল বিষয়ে যাই যে রবীন্দ্রনাথ শোভা গল্পটি লিখেছেন। শোভা গল্পটি কি, আর শোভা কে, আর শোভা সম্পর্কে রবীন্দ্রনাথ কি লিখছেন, সে বিষয় সম্পর্কে, সে মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা জানব। যে শোভা একটি মেয়ের নাম। শোভা একটি কি? শোভা একটি মেয়ের নাম। শোভার আরো দুটি বোন আছে, একটা একটি বোন সুহাসিনী, আরেকটা সুকেশিনী। আর শোভার বাবা সুকেশিনী সুহাসিনীর নামের মিল রেখে শোভার নাম রেখেছিল সুহাসিনী। আর শোভাকে সবাই কি? শোভা বলে ডাকে। শোভা একজন বাক প্রতিবন্ধী মেয়ে। শোভা একজন বাক প্রতিবন্ধী মেয়ে, যত বোবা, কথা বলতে পারে না। তাই শোভার মা শোভা নিয়তির দোষ দেয়, যে নিয়তির দোষ মনে করে, তার গর্ভের দোষ মনে করে। কিন্তু শোভার বাবা শোভাকে খুব ভালোবাসে, তার অন্য দুটি মেয়েছে শোভাকে খুব ভালোবাসে। শোভাকে বেশি ভালোবাসে কে? এরকম প্রশ্ন আসতে পারে। শোভার বাবা কে ভালোবাসে? শোভার বাবা। কিন্তু শোভা সাথে কেউ মেশে না, খেলে না। শোভার সাথে কেউ মেশে না, খেলে না শোভা। কিন্তু শোভার সাথে যদি কেউ না মেশে না খেলে, শোভারও কিন্তু বিশাল একটা আশ্রয়ের জগৎ আছে। শোভার একটা বিশাল আশ্রয়ের জগৎ আছে। শোভার একটি বিশাল আশ্রয়ের জগৎ আছে। শোভার বাড়ির দুটি গোয়ালের গরু।
আর গরু দুটির নাম হলো সর্বশী আর পাঙ্গুলি। শোভার গোয়ালের গরু দুটির নাম কি? সর্বশী আর কি? পাঙ্গুলি। আর এই সর্বশী পাঙ্গুলির কাছে গিয়ে শোভা তার আবেগ অনুভূতি সবকিছু কি প্রকাশ করে। যেহেতু গরু দুটি বোবা বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, শোভার আবেগ অনুভূতি গরু দুটি বুঝতে পারে। শোভা যদি কোনো সময় অভিমান করে সেটাও বুঝতে পারে, শোভা কখন রাগ করে সেটাও বুঝতে পারে, সবকিছুই গরু দুটি কি বুঝতে পারে, গরু দুটি কি করে বুঝতে পারে। তখন শোভা কোনো সময় তার গরু দুটির কাছে কি রাগ দেখায়, শোভা কি করে তার গরু দুটির কাছে রাগ দেখায়, গরু দুটি তার কি করে তার গা ঘেঁষিয়ে শোভাকে আদর জানায়, ভালোবাসা জানায়, তাকে সান্ত্বনা দেয়। কে তাকে সান্ত্বনা দেয়? সেই গোয়ালের গরু দুটি। শোভা আরেকটি বন্ধু আছে, সে বন্ধুটি কি? প্রতাপ। প্রতাপের কাছে গিয়ে শোভার সে আবেগ অনুভূতি ভালোবাসা কি করে প্রকাশ করে। শোভার অনুভূতি আবেগ প্রতাপও কি বুঝতে পারে। তো এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শোভাকে নিয়ে তার নিরয় নিরানো ভালোবাসা ব্যক্ত করেছেন। আমাদের সবাইকে কি বলছেন, যে শোভা বাক প্রতিবন্ধী বলে তাকে অবজ্ঞা করা যাবে না, ঘৃণা করা যাবে না, তার প্রতিও কি করা যাবে, ভালোবাসা দিতে হবে। সেও একজন কি আমাদের মতনই একজন মানুষ, বা তার ভালোবাসা দিতে হবে, আদর দিতে হবে, মমত্ববোধ দেখানো হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো তোমরা শোভা গল্পটি সম্পর্কে বুঝতে পেরেছো, শোভা কি, শোভা আসলে কেমন প্রকৃতির মেয়ে, শোভার প্রতি আমাদের কি ভালোবাসা দেখানো উচিত। তাহলে শোভা শোভা সম্পর্কে আমরা জানলাম, বুঝলাম, হয়তো কোনো তোমাদের আর সমস্যা নেই। তোমাদেরকে ধন্যবাদ।